Rupjyroti Kurmi maje maje bhul byakha kora hoy kintu majitu khunai nai moi ko kwatu anusit hobo etai kotha je bharatiya janata party janatak nororupi narayan boli ganna kore tenu kotor kotha nai bhul byakha hoise karon jurhat boli noy ki jurhat ki dibrugor ki dhuburi ki difu prottek goraki nagorik prottek goraki byakti proti ami khodai antro shraddhalu ekbar ho karon janatar ashirbade eta rajnoitik shaktir ইন্ধন গটিকে তেও কি কইছে মই তো শুনা নাই কিন্তু রূপজ্যোতি কুর্মি মাঝে মাঝে ভুল ব্যাখ্যা করা হয় কিন্তু মই যেটা শুনাই নাই মই কো কোয়াতো অনুচিত হব এটাই কথা যে ভারতীয় জনতা পার্টি জনতাক নররূপী নারায়ণ বলি গণ্য করে গটিকে তাত আর ভুল ব্যাখ্যা কোন কিবা কলে আপোনলোকে কি পাতা খুদি দিলে পরিপূরক প্রশ্নত কিবাটা হল আসলতে কি কইছে মানে হেতু আসলে মই শুনাও নাই আর কথাটো যেহেতু শুনা নাই আর তেনে ধরনের নেতিবাচক কথা যদি কইছে কোনো বাই সেইটো যেহেতু চর্চা হওয়াই নাই মই আকৌ চর্চা করে পরিবেশটা বেয়া করব না পাই যেহেতু মই শুনা নাই মতে গতিকে মই কবলে অসুবিধা হয়েছে না এটা মই যেহেতু শুনাই নাই এটা আপনার ভাষ্যর ভিত্তিত মই যিকোনো ব্যক্তি জনপ্রতিনিধি হোক বা এগারী আমার বুথ পর্যায়ের কার্য শ্রদ্ধেয় কার্যকর্তায় হোক যেহেতু শুনা নাই কথাটো মই বিশ্লেষণাত্মকভাবে কথা কোয়াটো অনুচিত হব কারণ সেইটো আকৌ মূল ব্যাখ্যাটো তাকে ভুল ব্যাখ্যা হয়ে যাবগে পারে রূপজ্যোতি কুর্মি মাঝে মাঝে ভুল ব্যাখ্যা করা হয় কিন্তু মই যেহেতু শুনাই নাই মই কো কোয়াটো অনুচিত হব এটাই কথা যে ভারতীয় জনতা পার্টি জনতাক নররূপী নারায়ণ বলে গণ্য করে তেনেকুৱা ধরনের কথা নাই ভুল ব্যাখ্যা হয়েছে কারণ যোরহাট বলিয়ে নয় কি যোরহাট কি ডিব্রুগড় কি ধুবুরী কি ডিফু প্রত্যেকগী নাগরিক প্রত্যেকগী ব্যক্তির প্রতি আমি সদায় অন্তর শ্রদ্ধালু আগবাড়ো কারণ জনতার আশীর্বাদেই একটা রাজনৈতিক শক্তির ইন্ধন গতিকে তেও কি কইছে মই তো শুনা নাই কিন্তু রূপজ্যোতি কুর্মি মাঝে মাঝে ভুল ব্যাখ্যা করা হয় কিন্তু মই যেটা শুনাই নাই মই কো কোয়াটো অনুচিত হব এটাই কথা যে ভারতীয় জনতা পার্টি জনতাক নররূপী নারায়ণ বলে গণ্য করে গতিকে তাত আর ভুল ব্যাখ্যা কোনোবা কিবা কলে আপনাদের কিবা তা খুদি দিলে পরিপূরক প্রশ্নত কিবাটা হল আসলতে কি কইছে মানে সেইটো আসলে মই শুনাও নাই আর কথাটো যেহেতু শুনা নাই আর তেনে ধরনের নেতিবাচক কথা যদি কইছে কোনো বাই সেইটো যেহেতু চর্চা হওয়াই নাই মই আকৌ চর্চা করে পরিবেশটা বেয়া করব না পাই যেহেতু মই শুনা নাই মতে গতিকে মই কবলে অসুবিধা হয়েছে না এটা মই যেহেতু শুনাই নাই এটা আপনার ভাষ্যর ভিত্তিত মই যিকোনো ব্যক্তি জনপ্রতিনিধি হোক বা এগারী আমার বুথ পর্যায়ের কার্য শ্রদ্ধেয় কার্যকর্তায় হোক যেহেতু শুনা নাই কথাটো মই বিশ্লেষণাত্মকভাবে কথা কোয়াটো অনুচিত হব কারণ সেইটো আকৌ মূল ব্যাখ্যাটো তাকে ভুল ব্যাখ্যা হয়ে যাবগে পারে।